আসসালামু আলাইকুম, আমি আদনান শুভ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো সবাই নোয়াখালীর, স্পেশালি নোয়াখালীর ভিডিওটা নিয়ে অনেকেই ফোন দিচ্ছে, অনেকেই বলতেছে। তো আমি খুবই খুশি যে মানুষ এত অ্যাপ্রিসিয়েট করলো এবং বলছে যে অনেক ভালো লাগছে। তো আমি চেষ্টা করছি একটু ফানি বানানোর জন্য। তো এই আর কি, মাঝে মাঝে একটু একটু ফানি হতে হয় লাইফে চলতে গেলে, নাহলে লাইফটা অনেক বেশি বোরিং হয়ে যায়। সব কিছুরই না আমাদের লাইফে একটা কম্বিনেশন দরকার আছে, সিরিয়াসনেসেরও দরকার আছে, ফানিরও দরকার আছে। তো এনিওয়ে, আজকে আমি একটা খুব সিরিয়াস টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইদানিং অনেকগুলো আমি খেয়াল করলাম, প্রতিদিনই দুদিন পর পর বা 3 দিন পর পর দেখলাম একটা ইনসিডেন্ট হচ্ছে ফায়ার রিলেটেড আর কি, যে রাস্তাঘাটে গাড়িতে আগুন ধরে যাচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, পানি কি বলে পানি মেরে মানুষ নিবানোর চেষ্টা করছে, 1 বোতল 2 বোতল। এইভাবে কি কখনো হয়? কখনোই হবে না। কিন্তু রাস্তাঘাটে যখন ইয়ে হয়ে যাবে, আপনি কিভাবে জানেন এমন একটা জায়গায় গিয়ে আটকে গেলো সেখানে পানিই নাই? আপনি ফ্লাইওভারের উপরে গিয়ে আগুন ধরে যাচ্ছে, গাড়ির উপরে পড়ে গেলো। রিসেন্টলি 3টা দেখলাম গাড়ি, একটা প্রিমিও গতকালকে মেবি দেখলাম কি যেন একটা এলিয়ন মনে হয়, তারপর মাঝখানে আরো একটা গাড়ি দেখলাম যে পুরো পুড়ে গেলো গাড়িটা আগুন ধরে। সো আমি একটু সেফটি ইস্যু নিয়ে কথা বলছি, যেহেতু এত দামি গাড়ি আপনারা ইউজ করেন, একটু সেফটি মেজারমেন্ট জিনিসগুলো একটু রাখবেন গাড়িতে। এই জন্য ফায়ার এক্সটিংগুইশারটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, গাড়িতে একটা বা দুটো ফায়ার এক্সটিংগুইশার সবসময় রাখবেন। যেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি কোনো মার্কেটিং বা প্রমোশন করছি না কারোর জন্য, আমি কোনো কোম্পানির এখানে নামও আমার মনে হয় বোঝা যাচ্ছে না, বাট আমি ফায়ার এক্সটিংগুইশারটা রাখা উচিত। এটা জাস্ট আমি মনে হয় যে একটা পাবলিক কনসার্ন হিসাবে আমার বলা উচিত, আমার নিজ জায়গা থেকে আমার একটা দায়িত্ব যে আমার এই কথাটা যদি 1000 জনের কাছেও পৌঁছায়, তারাও যদি বিপদ থেকে উদ্ধার হয়, এটাই অনেক বড় কিছু। আমি জাস্ট একটা রিপ্রেজেন্টেটিভ আর নাথিং এলস। সো আমি বলবো প্লিজ, এটা এটা 5 কেজির মতো হবে, তারপর ছোটো সাইজের আছে, একটা দুইটা বা বড় সাইজের একটা গাড়িতে অবশ্যই রেখে দিবেন। আপনি আপনার গাড়িটা যদি সিএনজি চালিত হয়ে থাকে তাহলে তো মাস্ট রাখবেন, আর এছাড়া এমনিতেও গাড়িতে রাখবেন। ধরেন আপনার গাড়িতে আল্লাহ না করে কোনো প্রবলেম হলো না, বাট আশেপাশে কারো একটা হলে যখন আপনি হেল্প করবেন, এটা অনেক বড়। আমিও লাইফে এরকম, আমার সামনে এরকম ইনসিডেন্ট হয়েছিল এবং আমি হেল্প করেছি। সো আই নো অ্যাকচুয়ালি ওই মুহূর্তে এটা কতটা প্রয়োজন। সো অবশ্যই বড়টা রাখতে না পারেন, ছোটো 2-3টা রাখবেন। তবে ছোটো 2-3টা খুব একটা বেশি কাজের হবে না মনে হয়, একটা বড় রেখে দিলে ভালো হয়। আর বাসায় অবশ্যই রেখে দিবেন বা অফিসে সবখানে, বড়টা ছোটোটা যতটুকু সম্ভব একটা বা 2টা 3টা রেখে দিবেন। সো ফায়ার এক্সটিংগুইশারটা পানিতে অনেক সময় কাজ করতে পারে না, সো ফায়ার এক্সটিংগুইশারটা সেক্ষেত্রে অনেক 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 ভালোভাবে কাজ করে। সো আমি সবাইকে সাজেশন দিব, প্লিজ প্লিজ একটু সচেতনতা মেনে চলবেন, গাড়ির ওয়ারিং সবসময় চেক করবেন, সব কিছু সবসময় চেক করে গাড়ি চালাবেন, এবং গাড়িতে যাতে সিগারেট না খায় এবং ড্রাইভারদেরকে সচেতন করে দিবেন আপনার এত দামি মহামূল্যবান গাড়িটি যাতে কোনোভাবে এইভাবে আগুনে পড়ে না যায়। সো আশা করি সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।